আরজিকরের মর্গে সিবিআই। আরজিকরে সিবিআই এর পাঁচ আধিকারিক দেহ পাচার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আরজিকরে আজ সিবিআই আধিকারিকরা গিয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, এবং সেই অভিযোগের কারণেই আজ আরজিকরের মর্গে সিবিআই আধিকারিকরা। কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানা যাচ্ছে মূলত আজ সিবিআই আধিকারিকটা কি কারণে আরজিকরের এই মর্গে গিয়েছেন, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, তোমার জানিয়ে রাখি, আমার দর্শকদের জানিয়ে রাখি যে সিবিআই এর তরফ থেকে মূলত তার অ্যান্টি করাপশনাল উইং যে এফআইআর করেছিলেন সন্দীপ ঘোষের এগেনস্ট, সেই এফআইআর এর ভিত্তিতে কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে সিবিআই টানা 12 ঘন্টারও বেশি সময় তারা সেখানে অভিযান চালায়, তারা তদন্ত করে, তল্লাশি করে, সেখান থেকে বেরিয়ে আসে। আজ সিবিআই এর নিজাম প্যালেস থেকে 5 জনের আধিকারিকের একটি দল তারা আরজিকর হাসপাতালে এসেছেন, এবং আরজিকর হাসপাতালে যে মর্গ রয়েছে সেই মর্গে তারা ঢুকেছেন। 8 ঘন্টা হয়েছে তারা ভেতরে ঢুকেছেন। তোমরা তোমায় জানিয়ে রাখি সন্দীপ ঘোষের বিরুদ্ধে মূলত যে অভিযোগ কিন্তু ছিল সিবিআই এর কাছে যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, সেই খবরটা আমরা একেবারে যেদিন সন্দীপ ঘোষের বাড়িতে রেড হয় সেদিন সকাল থেকে আমরা কিন্তু বলছিলাম যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বা এই যে মৃতদেহ পাচার, এটার কিন্তু একটা অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে, এবং তারই তদন্ত করতেই আজকে এই সিবিআই এর 5 জনের যে আধিকারিকের দল তাদের আগমন, এবং এখনো পর্যন্ত তারা ভেতরে রয়েছেন এবং ভেতরে তারা তথ্য তালাশ করছেন। মূলত যারা ভেতরে কাজ করেন মর্গের ভেতরে কর্মীরা, ফরেন্সিক থেকে শুরু করে আরো বেশ কয়েকটি বিভাগ সেখানে রয়েছে, সেইখানে বিভিন্ন ঘরে ঘরে তারা যাচ্ছেন এবং গিয়ে তারা কথা বলছেন ভেতরে। স্বাভাবিকভাবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ গুলো তো আর্থিক দুর্নীতি, তার মধ্যে মূল অভিযোগ কিন্তু এটাই ছিল যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ভেন্ডার দিয়ে বাইরে চড়াদামে বিক্রি করা, তার মৃতদেহ পাচারের যে অভিযোগ সামনে আসছিল সেটা, এবং সেই সঙ্গে আর্থিক একাধিক র্যাকেট তো হাসপাতালের ভেতরে থেকে চালানোর অভিযোগ তার বিরুদ্ধে রয়েইছে, যেগুলো বারবার আমরা দেখেছি জুনিয়র ডাক্তার অভিযোগ করেছেন, আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, কিন্তু আজকে সেই বিষয়টি সরজমিনে তদন্ত করতে মূলত এই বায়োমেডিক্যাল ওয়েস্ট বা বলা যেতে পারে মৃতদেহ পাচারের যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে সেটিরই তথ্য তালাশ করতে আরজি করে এসে পৌঁছেছেন সিবিআই এর 5 জন আধিকারিকের একটি দল, এবং তারা প্রায় 12:30 কিছু পরে তারা এসে ঢোকেন, এবং তারা এই মুহূর্তে কিন্তু হাসপাতালের যে মর্গ রয়েছে আরজিকর হাসপাতালের মর্গ একেবারে প্রিন্সিপাল বা অধ্যক্ষের যে অফিস সেই অফিসের ঠিক পাশে এই মর্গ অবস্থিত, এবং সেইখানে এই মুহূর্তে তাদের যে অভিযান সেটা চলছে, সেটা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে আমরা জানতে পেরেছি। ফার্দার যে আপডেট আমরা পাবো অবশ্যই আমাদের দর্শককে জানাতেও থাকবো। তবে প্রায় 1/2 ঘন্টা হয়ে গিয়েছে সিবিআই এর এই 5 জনের যে প্রতিনিধি দল তারা কিন্তু বা আধিকারিকদের দল তারা কিন্তু ভেতরে এই মুহূর্তে রয়েছে। একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মৃতদেহ পাচারের অভিযোগ সামনে এসেছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ সিবিআই আরজিকরের মর্গে। ধন্যবাদ তোমায় শুভঙ্কর, আমরা কথা বলছিলাম ফোন লাইনে, ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।